السلام عليكم. السلام عليكم سر. السلام عليكم سار. আমরা একটা সিলেবাস পাঠাইছি, দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু চেক করো, ক্লাস মিটিং মিস করে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে চেক করো, যে যার গ্রুপগুলোতে চেক করো। দেখো তোমাদের গদ্যাংশ থেকে থাকবে নিম গাছ, আমাটির বেকুম, যে পদ্যাংশ থেকে থাকবে বঙ্গবাণী, কবিতা কনদ, উপন্যাস থাকবে সম্পূর্ণ, উপন্যাস, নাটক থাকবে বহুবিদ সম্পূর্ণ। এটা বাংলা প্রথম। এবার বাংলা দ্বিতীয়তে দেখো, বাংলা দ্বিতীয়তেও সেম, ব্যাকরণ অংশ থেকে সন্ধি সম্পূর্ণ, সন্ধি পড়াই ফেলছি গত ক্লাসে, শব্দের শ্রেণী বিভাগ সম্পূর্ণ, সমাস সম্পূর্ণ, উপসর্গ সম্পূর্ণ, কারক সম্পূর্ণ, ব্যাকরণ টপিক দিয়েছি পাঁচটা, নির্মিত অংশ। স্কুল থেকে যে সিলেবাস তোমাদেরকে দেওয়া হয়েছে ওই সিলেবাসের কোনো পরিবর্তন করা হবে না। স্কুলের দ্বিতীয় কুইজ পরীক্ষার সিলেবাসে যা থাকবে তাই ঠিক থাকবে। কথা বোঝাতে পারছি? আমি প্রত্যেকের গ্রুপে দিয়ে দিছি, গ্রুপ থেকে দুটা আমি স্ক্রিনশট দিছি, ওই স্ক্রিনশট দুটা একটু যে যার মতো করে সেভ করে নাও, পরে কাজে লাগবে। আমাদের আজকে ক্লাসের পাঠ্য বিষয় হলো যে তোমাদেরকে আমি যেটা বই পড়া পড়িয়েছিলাম, বই পড়া আমি ভালোভাবে হয়তো প্রথম প্রথম দ্বিতীয় মাসিক পরীক্ষায় ক্লাস নিই নাই, তার জন্য আমি এটা কালকে পরশুদিন যেটা ক্লাস দিয়েছিলাম ওইটাতে টেনে দিয়েছিলাম যে এখন তোমরা যেটা করবে সেটা হলো যে এখন থেকে যেটা করাবো সেটা হলো কুইজ পরীক্ষার সিলেবাস, নিম গাছ এবং আমাটির ভেপু, এ দুটা এই পরীক্ষায় থাকবে, বই পড়া এই পরীক্ষায় থাকবে না। বই পড়া এবং মানুষ মোহাম্মদ আসলাম, মানুষ এবং যে পরিজন, এই দুইটা কবিতা এবং দুইটা গল্প দ্বিতীয় কুইজ, যে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় চলে গেছে, দ্বিতীয় কুইজ পরীক্ষায় থাকবে যে নিম গাছ, আমাটির বেপু, বঙ্গবাণী, অবতাক্ষণত, কাকতাড়ুয়া, বহুবীর, এ ছয়টা। কথা বুঝতে পারছো? বেশি হয়ে গেছে না?
বেশি হয়ে গেছে কিনা, এরপরে পরীক্ষাটা একদম পুরো সিলেবাস থাকবে, তখন তো আরো কষ্ট হবে। এখন আমি তো অন্তত পক্ষে দুইটা, এখন আগে যে দুইটা পড়িয়েছি পদ্য, এই দুইটার সাথে এই দুইটা যোগ হবে যে প্রাক নির্বাচনী পরীক্ষায়। কবিতা আগে যে দুইটা পড়িয়েছি, নিম গাছ দেখো, নিম গাছ কারো বাসায় আছে কিনা দেখো, নিম গাছ নিম পাতা এগুলা দিয়ে দিনে দিনে ফাইলে চারে, আবার এগুলো অনেকে রোগের জন্য ওষুধ করে। এক নজরে দেখে নিন, লেখক পরিচিতি, ওনার নাম একটা মিষ্টি নামে বনফুল, ওনার নাম হলো বনফুল, হ্যাঁ মনে আসলে একটু করে প্রকৃত নাম হলো বলাই চাঁদ মুখোপাধ্যায়। তার জন্মস্থান 1899 সালে, মৃত্যু হলো যে 1979 সালে 9 ফেব্রুয়ারি কলকাতায়। বনফুল যে বছর জন্মগ্রহণ করছে, কাজী নজরুল ইসলাম 21 বছর জন্মগ্রহণ করেছে। কথা বুঝাতে পারেছি? বনফুল মানে কাজী নজরুল ইসলাম যখন 1899 সালে জন্মগ্রহণ করছে, বনফুলও 1899 সালে জন্মগ্রহণ করছে, জীবনানন্দও 1899 সালে জন্মগ্রহণ করছে। কথা বুঝাইতে পারছি? Yes sir. সাহিত্য স্বীকৃতি হলো পদ্মভূষণ, ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। কর্মজীবনে মেডিকেল অফিসার পদে নিয়োজিত ছিলেন। উপন্যাসের মধ্যে চিনিকন্দা, সে ও আমি, অগ্নি, অগ্নি একটা মুভির নামও আছে। সাহিত্যকর্ম কাব্যগ্রন্থের মধ্যে বনফুলের কবিতা চতুর্দশ কোটি কবিতা, গল্পগ্রন্থের মধ্যে রয়েছে বিন্দু বিসর্গ অদৃশ্বরূপ, বিন্দু বিসর্গ অদৃশ্বরূপ। জালাল উদ্দিন ক্লাসে আছো? জালাল উদ্দিন, জালাল উদ্দিন। জি স্যার। হ্যাঁ তুমি রেসপন্স করবে, তোমার নামে। ওয়ালাইকুম সালাম। তুমি ক্লাসে সবসময় রেসপন্স করবে টিচারের সাথে, ঠিক আছে? একটা কমপ্লেইন আসছে সেই কারণে বলছি, পরে তোমার সাথে পার্সোনালি বলবো। ওকে জি স্যার। ওকে স্যার। এরপরে যেটা বলছি, উপন্যাস চিন্তাকণ্ড, সে ও আমি, এবং স্যার কি বলছে বুঝিনি স্যার, সাহিত্যকর্ম হলো কাব্যগ্রন্থ, বনফুলের কবিতা চতুর্দশ কবিতা, গল্পগ্রন্থের মধ্যে রয়েছে বনফুলের গল্প, বিন্দু বিসর্গ এবং অদৃশ্যরূপ। এবার আসেন পাঠ পরিচিতি, বলাই চাঁদ মুখোপাধ্যায়ের, এটা হলো বলাই চাঁদ মুখোপাধ্যায়ের এটা মূল নাম, ওনার ছদ্ম নাম ছিল বনফুল। অদৃশ্যরূপ 1947 সালে গ্রন্থের অন্তর্ভুক্ত নিম গাছ একটি গল্প আমাদের, যেটা আজকে পাঠ্য বিষয়। নিম গাছের বর্ণনা, এর পাতা, বাকল, ছায়া ইত্যাদি বাহ্যিক উপকারিতা কবিতার মতো বর্ণনা করা হয়েছে এই গল্পে। একজন কবি একদিন নিম গাছের গুণ এবং রূপের প্রশংসা করে, এই গল্পের ম্যাজিক বাক্য শেষ লাইনটি যেখানে লেখক পুরো দিয়েছেন সীমাহীন কথার আখ্যান, জেনে নি শব্দার্থ সমূহ, সাল শব্দের অর্থ বাকল, নিম গাছের সাল সিদ্ধ করে ব্যবহার করলে রূপ মুক্তি ঘটে, শিলে পেশা, শিলপাটায় বাঠা, নিম গাছের পাতা শিলপাটায় যে বেটে রস বের করে শরীরে লাগালে শরীর ভালো হয়ে থাকে, কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষে কেউ খুশদাঁত লাগাবে চুলকানের স্থানে লেপন করবে, অব্যর্থ যা বিফল হবে না এমন শান দিয়ে বাঁধানো, এখানে ইট এবং সিমেন্ট দিয়ে বাঁধানোকে বোঝানো হচ্ছে। স্যার এখন কি স্যার নিম গাছ পাওয়া যায়? হ্যাঁ আসলে আমার বাড়ি আছে তো, কি নিম গাছ পাওয়া যায় স্যার? আমি স্যার গ্রামে স্যার অনেক খুশি স্যার নিম গাছ পাই নাই।
আমি সারা বিলুপ্ত হয়ে গেছে স্যার, খুব কম কিছু না গেছে। চক বাজারে দেখতেছি স্যার কেজি 200 টাকা বিক্রি করতেছে পাতা। চিরং কলেজের খেলার মাঠ যেটাকে তোমরা প্যারট মাঠ বলো ওইখানে আছে প্যারট মাঠে। এবার যেটা বলছি নিম গাছ বড় চালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে পেস্টে কেউ কেউ তো বাচ্চে গরম তেলে খুলদা হাজার চুলকানিতে লাগাবে বলে চর্মরোগের অব্যর্থম ঔষধ হচ্ছে পাতাগুলো খাইও অনেকে এমনি কাছায়। কিংবা যে বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকার, কচি ডালগুলো ভেঙে চিবই কত লোক দাঁত ভালো থাকে, কবিরাজরা প্রশংসায় পঞ্চম। এই কখনো ইয়ে করছো মিসওয়াক করছো? মিসওয়াক হ্যাঁ হ্যাঁ করছে। মিসওয়াক নিম গাছ দিয়ে বানানো হয় কি বলেন না তো? হ্যাঁ 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 নিম গাছ এবং নিম গাছের শাক দিয়ে বানানো হয় মিসওয়াক। এবং আর যদি মিসওয়াক যে এলাকায় পাওয়া যায় না বা গাছগুলো নিম গাছ যে জায়গায় নাই বা উৎপাদন হয় না সেই গাছগুলো দিয়ে একটা ক্যারং গাছ নামে একটা গাছ আছে গ্রামে, ক্যারং গাছের শিকড় দিয়ে বানানো হয় আর লাগাবে চর্মরোগের অব্যর্থম ঔষধ কচি পাতাগুলো খাইয়ে অনেকে এমনি কাছাই। কিংবা বেজে বেগুন সহযোগে আমি চিত্র দিয়ে দেখাইছি দেখো যকৃতের পক্ষে এই যে নিম গাছ বনফুল লাইন গুলো লিখছি দেখো এখন দেখা যাচ্ছে কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে পিষতে কেউ কেউ বাচ্চা গরম তেলে খুশদা সাজা চুলকানিতে লাগাবে বলে যে চর্মরোগের অব্যর্থম ঔষধ যে কচি পাতাগুলো খাইও অনেকে এমনি কাঁচায় কিংবা বেজে বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকার, কচি ডালগুলো ভেঙে চিবই কত লোক দাঁত ভালো থাকে, কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। কেউ চালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষতে কেউ কেউ বাচ্চা গরম তেলে খুশদা সাজা চুলকানিতে লাগাবে বলে চর্মরোগের অব্যর্থম ঔষধ। এই যে আবার চিত্র দিচ্ছি দেখো কচি পাতাগুলো খাইও অনেকে যে এমনি কাঁচাই কিংবা ভেজে বেগুন সহযোগে যকৃতের স্যার এগুলো কি স্যুপ বানায় খাচ্ছে যে নিম পাতা খাচ্ছে তো অনেকে খাই কচি ডালগুলো ভেঙে কত লোক তাকে কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। এই যে এখানে মাঝখানে দাঁড়ের মাঝখানে যেটা ছিল মিসওয়াক স্যার মিসওয়াক নাকি খেজুরের ডাল থেকে হয় শুনছি যায় না এবার আসেন নিচে বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন মানে যারা মেধাবী বুঝেন তারা খুব খুশি হন বলে নিমের হাওয়া ভালো এটা কাটতে বারণ করে কাটে না কিন্তু কেউ যত্ন করে না তার মানে এখানে আগাছা জন্মায় আশেপাশে কথা বলতে পারছি এরপরে কাটে না কিন্তু যত্ন করে না দেখো বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে। এরপরে চর্ম রোগ যকৃৎ দেখিয়েছি চৌকানে দেখাইছি দাঁতের রোগ দেখিয়েছি বিশ্লেষণ নিম গাছ যেমন বাড়ির আশেপাশে জুটজারে জন্মায় এমনি এমনি বেড়ে ওঠে কেউ তার পরিচর্যা করে না অথচ তার ডাল পাতা ছাল ফল মানুষের নানা রকম রোগ নিরাময়ে কাজ করে। বিজ্ঞজনরা বলেন হাওয়া শরীরের যত্ন করতে ভালো এমনি একটি লক্ষ্মী বউ যে তার আন্তরিক পরিশ্রম সেবা যত্ন দিয়ে সবাইকে ভালো রাখে কিন্তু তার দিকে কেউ খেয়াল রাখে না তার মনের কষ্টগুলো কেউ লক্ষ্যও করে না যে মাঝে মাঝে তার মনে হয় এই সংসার ছেড়ে অনেক বহু দূর চলে যায় কিন্তু সে যেতে পারে না তার কারণ তার ভালোবাসার শিকড় যে গাছের শিকড়ের মতো অনেক দূরে চলে গেছে। এটাই আমি তিন নম্বর স্লাইডে দেখাচ্ছি
কষ্ট হলো না আমি একবার পড়ে দিচ্ছি, তারপরে তোমরা ছবি তুলে নিতে পারো। এগুলো হোমওয়ার্ক এবং পরীক্ষায় এখান থেকে প্রশ্ন করা হবে। অনুশীলনমূলক প্রশ্ন, বনফুলের প্রকৃত নাম কি? উত্তর হবে বনফুলের প্রকৃত নাম হবে যে বলাই চাঁদ মুখোপাধ্যায়। দুই, বনফুল কত সালে জন্মগ্রহণ করেন? 1899 সালে তিনি জন্মগ্রহণ করেন। প্রশ্ন নম্বর তিন, বনফুল কত সালে মৃত্যুবরণ করেন? বনফুল 1979 সালে মৃত্যুবরণ করেন। প্রশ্ন নম্বর চার, চর্মরোগের অব্যর্থম ঔষধ কি? উত্তর, চর্মরোগের অব্যর্থম ঔষধ নিম গাছের ছাল ও পাখা। পাঁচ, কবিরাজরা কিসের প্রশংসায় পঞ্চমুখ? কবিরাজরা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ। প্রশ্ন নম্বর ছয়, বা কি সুন্দর পাতাগুলি কি রূপ? উক্তিকার একজন কবির। সাত নম্বর প্রশ্ন, কি গাছের থোকা থোকা ফুলের পাহাড়? নিম গাছের কোথা থেকে বলতেছেন স্যার? আমি এখান থেকে বলতেছি। অনুশীলনমূলক প্রশ্ন, অনুশীলনমূলক প্রশ্ন, বনফুলের প্রকৃত নাম কি? দেখা যাচ্ছে এখন? Yes sir. স্যার প্রকৃত নাম হলো যে বলাই চাঁদ মুখোপাধ্যায়। দুই নম্বর প্রশ্ন, বনফুল কত সালে জন্মগ্রহণ করেন? যে 1899 সালে তিনি জন্মগ্রহণ করেন। তিন নম্বর প্রশ্ন, বনফুল কত সালে মৃত্যুবরণ করেন? বনফুল 1979 সালে মৃত্যুবরণ করেন। চার নম্বর প্রশ্ন, চর্মরোগের অব্যর্থম ঔষধ কি? চর্মরোগের অব্যর্থম ঔষধ নিম গাছের ছাল ও পাতা। পাঁচ নম্বর প্রশ্ন, কবিরাজ কিসের প্রশংসায় পঞ্চমুখ? কবিরাজ নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ। ছয় নম্বর প্রশ্ন, বাকি সুন্দর পাতাগুলি কি রূপ? উক্তিকার একজন কবির। এরপরে হলো যে সাত নম্বর প্রশ্ন, যে কি গাছের টোকা টোকা ফুলের বাহার? উত্তর, নিম গাছের টোকা টোকা ফুলের বাহার। আট নম্বর প্রশ্ন, নিম গাছের কি ইচ্ছে হলো? নিম গাছের লক্ষ্মীর সঙ্গে চলে যেতে ইচ্ছে হলো। নয় নম্বর, বাড়ির গৃহকর্ম নিপুণ লক্ষ্মী বউটার দশার মতো তার? যে বাড়ির গৃহকর্ম নিপুণ লক্ষ্মী বউটার দশা নিম গাছের মতোই। দশ নম্বর প্রশ্ন, বাড়ির পেছনে আবর্জনের স্তূপের মধ্যে দাঁড়িয়ে থাকে কে? বাড়ির পেছনে আবর্জনের স্তূপের মধ্যে দাঁড়িয়ে থাকে নিম গাছ। এগারো নম্বর প্রশ্ন, নিম গাছ কিসের জন্য উপকারী? যকৃতের পক্ষে ভারী উপকারী। বারো নম্বর প্রশ্ন, কোন গ্রন্থ থেকে নিমগাছ গল্পটি নেওয়া হয়েছে? অতিস্বরূপ গল্প গ্রন্থ থেকে নিমগাছটি নেওয়া হয়েছে। যে তেরো নম্বর প্রশ্ন, নিমগাছ কোন গ্রন্থের অন্তর্গত? সেটা হল অতিস্বরূপ গ্রন্থের অন্তর্গত। চোদ্দ নম্বর প্রশ্ন, বনফুলের প্রকৃত নাম কি? প্রকৃত নাম হলো যে বলাই চাঁদ মুখোপাধ্যায়। পনেরো নম্বর প্রশ্ন, নিমগাছ গল্পের লেখক কে? নিমগাছ গল্পের লেখক হলো বনফুল। ষোলো নম্বর প্রশ্ন, বনফুল এম এ পাস করেন কত সালে? বনফুল এম এ পাস করেন 1927 সালে। এরপরে সতেরো নম্বর প্রশ্ন, বনফুল কোন পত্রিকায় এক পাতা আট পাতা গল্প লিখতেন? প্রবাসী পত্রিকায়। আঠারো নম্বর প্রশ্ন, নিম গাছ কি ধরনের গল্প? নিম গাছ একটি প্রতীকী গল্প। উনিশ নম্বর প্রশ্ন, অব্যর্থ শব্দের অর্থ কি? অব্যর্থ শব্দের অর্থ যা বিফল হবে না। বিশ নম্বর, শাল শব্দের অর্থ? শাল শব্দের অর্থ বাকল। এবার প্রশ্নগুলো একটু লিখো, ক্লাস এখন আরো 18 মিনিট আছে। এই চার প্রশ্নগুলো তোলো, আমি স্লাইড করছি, তোমার প্রশ্নগুলো তোলো।
ক্লাস শেষের আগে আমাকে পাঠাইতে হবে, সবাই লিখো। স্যার এরপর এগুলা স্যার ওগুলো লিখে নেই তো পুরো একটু দেন না। আচ্ছা আচ্ছা লিখো, এই যারা লিখেছো তারা অপেক্ষা করো। শেষ লিখে শেষ গেছে লেখা শেষ। চল লেখা শেষ। ৭ লেখো। স্যার শেষ। হ্যাঁ হ্যাঁ শেষ।
নাম্বার থেকে লিখো। Yes, sir. স্যার শেষ। সবার শেষ? স্যার আমার শেষ।
16 থেকে 18 লিখো। স্যার শেষ। সবার কি শেষ? হ্যাঁ স্যার শেষ। দুইটা নিব। আচ্ছা শেষ। স্যার আমাকে একটু ছবি তুলে পাঠিয়ে দিও, লেখা হয়ে গেলে। আচ্ছা স্যার। Yes, sir. Yes, sir. All the classes. Sir, okay.